নানা জাতি বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি জাতিগোষ্ঠী। শিকারের অভাব, বন্যনিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়েছে। তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর অঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে এই পিগমিরা সাধারণত নিম্নস্তরের মানব বা বন মানুষ হিসেবে পরিচিত। পৃথিবীর সবচেয়ে খাটো সম্প্রদায় পিগমিদের সম্পর্কে জানব এই পর্বে। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ কনুই পর্যন্ত। গড়ে 4.5 ফুট উচ্চতার এই বামন গোত্র নিজেরাও জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদের পিগমি বলে ডাকে, এমনকি তারা পিগমি শব্দটির সাথেও পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় বা অর্থ মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গ্যাবনের জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপুয়াগিনিতেও কিছু পিগমি বসবাস করে। বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানবদের সংখ্যা মাত্র 1 লক্ষেরও কম। তাদের মধ্যে 30 থেকে 40 হাজার মুবুতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলে বাস করে। স্বভাবত পিগমিরা হিংস্র নয়, যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই। তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ বা দুঃখ সব কিছুই প্রকাশ করে তারা বিভিন্ন নাচের মাধ্যমে। জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোলবাদ্যের সাথে সাদরে বরণ করে নেয়। পিগমিরা যাযাবর জাতি। তারা বনভূমিতে দলগতভাবে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বুনো ফল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রতিটি পিগমি দলের দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করেন। পিগমি জীবিকার একটি অন্যতম অংশ শিকার। দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন। পিগমি নারী পুরুষ উভয়ই বন্য পশু শিকারে অত্যন্ত দক্ষ। তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায়, এমনকি পায়ের চিহ্ন দেখে শিকারের আকার ও বয়স ধরে ফেলতে পারে তারা। বৈচিত্র্যময় নাচ ও গান পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় যে কোনো উৎসব, এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা নাচে। নানাবিধ ঢোলের তাল ও বিভিন্ন শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কারাচ্ছন্ন। প্রতিটি দলেই পদবীধারী পিগমির নেতৃত্বে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হবার সম্ভাবনা আছে, এমন সকল কাজই তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম ধাপের জীবন নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই জাতির জীবনযাপন ও আচার অনুষ্ঠান যেন লক্ষ শতাব্দী পূর্বের প্রথম মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিলুপ্তির কারণ। ইতালি, জাপান ও পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক বড় ব্যবসায়ীরা প্রতিনিয়তই গাছ কেটে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলান না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণস্থল, কমে যাচ্ছে শিকার, সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থান সংকট। শুধু তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদেরকে শিকারের পর হত্যা করে তাদের মাংস খায়। বেঁচে থাকার তাড়নায় 8-10টি প্রাণীদের মতো পিগমিরাও মাথা নত করেছে এই আগ্রাসনের কাছে। বনভূমি ধ্বংস, সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী এবং শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত, তাই তাদের জন্য
নেই কোনো আইন বা বিচার পাবার অধিকার। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।